বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুরুতেই আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছি, ওই ভিডিওটা আজকে সকালবেলা আমার বাড়ির পাশ দিয়ে মানে কিছু ছেলেরা যাচ্ছিল, তো আমার বাড়িটা কিন্তু একেবারে মেন রোডের সাথেই, আর ওরা হাতে লাঠি নিয়ে রাস্তার পাশে যারা চলাচল করছে, গাড়ি চলছে, তাদেরকে মাস্ক পরার জন্য তাকে দিচ্ছিল। আসলে এখনও রাস্তায় অনেকেই আছে যারা মাস্ক পরে চলাফেরা করেন না, যেহেতু এখন একটা ভাইরাস আমাদের দেশেও ছড়িয়ে পড়েছে আমরা সবাই জানি, সেজন্য আমাদের কিন্তু সবার সচেতন থাকা উচিত। তো ওরা কিন্তু নিজে থেকে আসেনি, হয়তো ওদেরকে কেউ পাঠিয়েছে। তো যারা পাঠিয়েছে তাদের উচিত ছিল যে ওদের হাতে মাস্ক দিয়ে দেওয়া, কারণ যারা মাস্ক পরেনি তাদেরকে যেন হাতে হাতে মাস্ক ধরিয়ে দেয়, তাহলে হয়তো এমন আছে যারা মাস্ক কিনতে পারে না তাদের উপকার হতো। তো এই ভিডিওটা আমার অনেক দিনের আগে করা ছিল, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমি মানে এমন এখন এইরকম মন মানসিকতা নাই যে ভিডিও নতুন করে ভিডিও করব, সেগুলো আপলোড করব, সেজন্য কয়েকদিন ধরে ভিডিওও দিচ্ছি না। তো আমি ভাজি করছিলাম সকালে পরোটার সাথে খাওয়ার জন্য কাটতেছিলাম, আর আমার শাশুড়ি আম্মা অনেক নারিকেল দিয়ে মুড়ি মাখাচ্ছিল, তো এগুলো খেয়ে তারপর আমি ভাজি করতে চলে যাব। আশা করছি আমার পুরো ভিডিওটি সবাই দেখবেন, অনেকদিন পর একটা ভিডিও আপলোড করলাম। দেশের অবস্থা ভালো না, বাহিরেও আমার ভাই, আমার ফুপা, আরও অনেক প্রবাসীরা আছে, তাদের জন্যও খুবই চিন্তিত, নিজের পরিবারের জন্য আর দেশের জন্যও খুব চিন্তিত, সেজন্যই ভিডিও দিতে ইচ্ছা করছিল না, তারপরেও অনেকদিন পর আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করলাম। আসলে এখন এই পরিস্থিতিতে আমাদের হাতে কিছু নেই, আমাদের কিছু করারও নেই, শুধুমাত্র এক আল্লাহর ওপর ভরসা করা ছাড়া। আল্লাহ মহান, উনি চাইলে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারেন। তো এখানে আমি আলু, গাজর আর লাউয়ের খোসা কেটে নিয়েছি, এগুলাই ভাজি করব। এগুলো ভাজি করে সকালে রুটির সাথে বা পরোটার সাথে খাওয়ার জন্য ভাজি করে রাখবো। তো যেটা বলছিলাম, আসলে এই পরিস্থিতি থেকে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের হেফাজত করতে পারেন, তাই সবাইকে অনুরোধ করব বেশি বেশি নামাজ পড়তে, পাঁচ ওয়াক্ত বেঁধে নামাজ পড়তে, যতটুক সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, সব কিছুই পরিষ্কার রাখার চেষ্টা করবেন, কষ্ট হলেও আগের চেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। বাইরে থেকে আসলেই বাইরে যে জামা কাপড় পরে যাবেন সেগুলো চেঞ্জ করে ফেলবেন, কারণ সেগুলোতে জীবাণু থাকতে পারে, আর সেগুলো অবশ্যই চেঞ্জ করে বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন, ওদের ধরাছোঁয়ার বাইরে রাখবেন। বাইরে থেকে এসে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান দিয়ে ভালো করে হাত পরিষ্কার করে নেবেন। নিজে বাঁচুন, নিজের দেশকে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান, নিজে সুস্থ থাকুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন। আসলে কী বলবো, এরকম পরিস্থিতিতে মাথায় কোনো কথাও আসে না। তো আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে, এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যে যেখানে থাকেন চেষ্টা করবেন সেখানেই থাকতে, জায়গা পরিবর্তন না করতে। অনেক মানুষ দেখছি হুড়োহুড়ি করে গ্রামের বাড়িতে চলে যাচ্ছেন, আসলে এই সময়টা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়া ঠিক না, এটা কিন্তু আমাদের ইসলামেও নিষিদ্ধ। তো এখন হচ্ছে তারপরের দিন সকালবেলা, যেহেতু ভিডিওগুলো আমার আগেই করা ছিল, তো এখন আমি এই রুটি দিয়ে যে ভাজিটা করে রেখেছিলাম সেটা দিয়েই নাস্তা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেশবাসীর জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।